লোপিপা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। তো চলুন কিভাবে কড়াইশুঁটির কচুরিটা বানাচ্ছি দেরি না করে চটপট দেখে নিই। আমি এখানে আন্দাজ মতো ময়দা নিয়েছি, একটু নুন নিয়েছি, পানি দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নিয়েছি, এখন উপর থেকে একটু আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মুথে নেব। মুথে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়ে পরের কাজটা করে নেব। তো এখন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু আদা, একটু রসুন, আর একটু দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখেন পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি ঢেলে নেব। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবারে এটাকে আমি একটু পুরটা তৈরি করে নেব। এখন আমি একটা প্যান বসালাম, প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখন এবারে আমি ওর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পেস্ট ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু নুন আর একটু দিয়েছি চানা মশলা, ওটা স্কিপ হয়ে গেছে। তো নুন আর চানা মশলা কিন্তু অবশ্যই একটু দিতে হবে, দিলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো লাগবে আর একটা সুন্দর গন্ধ আসবে। তো এখানে আমার কড়াইশুঁটির পুর কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এখন কিন্তু পুরটা প্রায় হয়ে এসেছে। তা পুরটা আমার তৈরি হয়ে গেছে, এখন এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, ঠিক এরকমই হবে। তো পুরটা হয়ে গেছে, এবার একটা আমি বাটিতে তুলে নিয়ে এখন আমি সেই মেখে রাখা ময়দাটা নিয়ে নেব। একই সাইজের ছোট ছোট আমি যেহেতু কচুরি বানাবো তো একই সাইজের সব আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো সব লেচিগুলো কেটে নিয়েছি, তো এবারে এর মধ্যে আমি পুর ভরবো। তো আমি প্রথমে একটা বেলে নিয়ে পুরটা ভরা দেখাচ্ছি। তো প্রথমে একটা বেলে নিলাম, এখন ওর মধ্যে অল্প একটু পুর দেব, দিয়ে এরকম হাত দিয়ে মুড়ে দিতে হবে, দিয়ে এরকমভাবে একটা কিন্তু আমার কচুরির শেপ দেওয়া হয়ে গেছে। আর একটা আমি এরকম হাত দিয়েও কিন্তু এরকমভাবেও শেপটা দেওয়া যাবে, মাঝখানটা এরকম একটু এক শেপ দিয়ে নিতে হবে। নিয়ে ওর মধ্যে এবারে আমি পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আবারও এটা মুড়ে নিচ্ছি। তো যে যেমনভাবে সুবিধা মনে হবে তেমনভাবেই বানাতে হবে। তো আমি একই রকমভাবে সব কচুরির মানে শেপগুলো দিয়ে নিলাম, এবারে শুধু বেলবো আর ভেজে নেব। দেখেন সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবারে আমি একটা বেলে নেব, এরকম বেলবো আর সেকে নেব। তো আমি ছোটো ছোটো বানাবো তো ওই জন্য ছোটো ছোটোই বেলছি। তো বেলে নিলাম, দিয়ে দিলাম, তো প্রথম একটা আমার কড়াইশুঁটির কচুরি কিন্তু হয়ে গেছে। তো আমি এরকমভাবে সব কচুরিগুলো কিন্তু ভেজে নেব। তো দেখেন একটুখানি চেপে চেপে একটু মানে মুচমুচে করতে গেলে একটু গ্যাসটা মিডিয়ামে রেখে একটু চেপে চেপে মুচমুচে করে নিতে হবে। তো সব কচুরিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটির কচুরি রাতের ডিনারের জন্য আমার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।